নমস্কার, এই মুহূর্তত দিব লৈছো এটা গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ খালমারাত ব্রহ্মপুত্রৰ ভয়ঙ্কৰ গৰাহহনীয়া, আৰু এখনৰ পিছত আন এখন ঠাই বিলীন হৈছে ব্রহ্মপুত্রৰ বুকুত, আৰু ঐতিহাসিক পাটাকাটা বজাৰো এতিয়া যাওঁ কৈছে ব্রহ্মপুত্রৰ বুকুত। পুনৰবাৰ জনাইছো, দক্ষিণ খালমারাত ব্রহ্মপুত্রৰ ভয়ঙ্কৰ গৰাহহনীয়া, এখনৰ পিছত আন এখন ঠাই বিলীন হৈছে ব্রহ্মপুত্রৰ বুকুত। ঐতিহাসিক পাটাকাটা বজাৰো এতিয়া পানীর তলত, বজাৰৰ গাতে লাগি থকা বিদ্যালয়খনো যাহ গৈছে ব্রহ্মপুত্রৰ বুকুত। আৰু এখনৰ পাছত আন এখন ঠাইত বিলীন হৈছে ব্রহ্মপুত্রৰ বুকুত। বজাৰৰ গাতে লাগি থকা বিদ্যালয়খনো যাহ গৈছে ব্রহ্মপুত্রত। বিদ্যালয়ৰ সা সামগ্রীবোৰ অন্য স্থানলৈ স্থানান্তৰ কৰা হৈছে। নদীয়ে ভাঙে, মানুহে কান্দে, নীরব জনপ্রতিনিধি, এআই যে নীতিত পরিণত হয়েছে দক্ষিণ খালমারার সমষ্টিবাসীর বাবে। এম জি এনরেগার 33 কোটির ফুটাকড়ির কামো নকল সহনীয়া প্রতিরোধের বাবে। আর দক্ষিণ খালমারাত আকৌ ব্রহ্মপুত্রর ভয়ঙ্কর গড়াহহনীয়া। 33 কোটি টাকার দুর্নীতিত বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীর পৰা আৰম্ভ কৰি জিলা প্রশাসনের শীর্ষ বিষয়া জড়িত থাকার অভিযোগ স্থানীয় রাইজর। ঐতিহাসিক পাটাকাটা বজারও এতিয়া ব্রহ্মপুত্রর বুকুত। বজারের গাতে লাগি থাকা বিদ্যালয়ও যা গৈছে ব্রহ্মপুত্র। বিদ্যালয়ের সামগ্রী সমূহ অন্য স্থানলৈ স্থানান্তর করা হয়েছে। নদীয়ে ভাঙে, মানুহে কান্দে, নীরব জনপ্রতিনিধি, এআই যে নীতিত পরিণত হয়েছে দক্ষিণ খালমারা সমষ্টিবাসীর বাবে। এন জি এনরেগার 33 কোটির ফুটাকড়ির কামো নকল সহনীয়া প্রতিরোধের বাবে। আর দক্ষিণ খালমারা সমষ্টির পাটাকাটাত ব্রহ্মপুত্র নদীয়ে লৈছে ভয়ঙ্কর গড়াহহনীয়ার রূপ। এটার পিছত আন এটা ঠাই বিলীন হবলৈ লৈছে ব্রহ্মপুত্রর বুকুত। সরকারে গড়াহহনীয়া প্রতিরোধের বাবে এন জি এন রেগার আসনির জড়িয়ে 33 কোটি টাকা আবন্টন দিয়ার পিছতো ফুটা করে কাম নকরিলে গড়াহহনীয়া প্রতিরোধের বাবে, যার বাবে এটার পিছত আন এখনের পিছত আন এখন ঠাই বিলীন হবলৈ লৈছে ব্রহ্মপুত্রর বুকুত। ঐতিহাসিক পাটাকাটা বজারও এতিয়া পানির তলত। বজারের গাতে লাগি থাকা মধ্য ইংরাজী বিদ্যালয়ের সামগ্রীবো খুলি বেলেগ ঠাইত লবলগা হয়েছে। এতিয়া ব্রহ্মপুত্রর বুকুত বিলীন হয়েছে। সরকারে গড়াহহনীয়া প্রতিরোধের বাবে এন জি এন রেগার আসনির জড়িয়ে 33 কোটি টাকা আবন্টন দিয়ার পিছতো ফুটা করেও কাম নকরিলে গড়াহহনীয়ার প্রতিরোধের বাবে, আর এক্ষেত্রে কান খার দিয়া নাই জনপ্রতিনিধি তথা জিলা প্রশাসনে। আর এই ঘটনা সন্দর্ভত আমার হাতত স্থানীয় লোকর মন্তব্য আছে, আমি সেয়া দেখুয়া হক। মই কব বিচাৰিছো এটা কথা যে যোৱা 3 বছৰ ধৰি আমাৰ পাটাকাটা এই অঞ্চলত যিটো ঐতিহাসিক বজাৰ কোন আছে, যে পাটাকাটা বজাৰ যি বজাৰৰ নাম প্ৰায় এশ বছৰ পুৰণ, তাতকৈ অধিক বয়সৰ এই বজাৰখন, এই বজাৰখন আজি দেখিবলৈ পাইছে আপোনালোকে যে নদীৰ বুকত, নদীৰ কবলত বিহীন হৈ গৈছে। কিন্তু ইয়াৰ জড়িয়তে মোৰ এটাই দুখ লগা কথা, ৰাইজৰ কাৰণে মই কৈ আছোঁ যে ৰাইজৰ এটাই দুখ লগা কথা যে আমাৰ ইয়াত যদি কাম নোহোৱা হ'লহেঁতেন মোৰ কোনো আপিত নহ'লহেঁতেন। কিন্তু এটা কথা যে 33 কোটি টকা যিটো জব কাৰ্ডৰ টকা তেওঁলোকে কেলেংকাৰী কৰিলে, বিধায়ক অজিত আলী চৌধুৰীতকৈ আৰম্ভ কৰি DC সকলোবিলাক সকলোবোৰ ওপৰ লেভেলৰ যিবিলাক যিবিলাক কমিশ্যন আছে তাত জড়িত আছে। আৰু এই দক্ষিণ খালমারাত ব্রহ্মপুত্রর ভয়ঙ্কর গড়াহহনীয়া, এখনের পিছত আন এখন ঠাই বিলীন হয়েছে ব্রহ্মপুত্রর বুকুত। ঐতিহাসিক পাটাকাটা বজারও এতিয়া
যা গৈছে ব্রহ্মপুত্রর বুকুত বজাৰৰ গাতে লাগি থকা বিদ্যালয়খনো যা গৈছে ব্রহ্মপুত্রত বিদ্যালয়ৰ সামগ্ৰীবোৰ অন্য স্থানলৈ স্থানান্তৰ কৰা হৈছে নদীয়ে ভাঙে মানুহে কান্দে আৰু এই ক্ষেত্ৰত নীৰৱ জনপ্ৰতিনিধি এআই জে নীতিত পৰিণত হৈছে দক্ষিণ খালমাৰা সমষ্টিবাসীৰ বাবে এনজিএন ৰেগাৰে 33 কোটিৰ ফুটাকৰিৰ কামো নহল হহনীয়া প্ৰতিৰোধৰ বাবে